চট্টগ্রামের মিরসরাইয়ে লরির সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুই যন্ত্রশিল্পী নিহত হওয়ার ঘটনায় ঘাতক লরি চালক আলী আক্কাসকে আটক করেছে হাইওয়ে পুলিশ। ভোর 5টার সময় তাকে আটক করে পুলিশ। ঘটনার পর থেকে লরি চালক আলী আক্কাস পলাতক ছিল। জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম নগরীর আকবর শাহ এলাকায় একটির বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তাকে আজ কোর্টে হাজির করা হবে।